যানবাহন চেকিং এর সময় বাইক থেকে উদ্ধার লক্ষাধিক টাকার হেরোইন, নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধৃত এক ড্রাগস পেডলার। বুধবার উত্তর ত্রিপুরা ধর্মনগর বাগবাসা শহরের কামেশ্বর রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায় যানবাহন চেকিং এ বসে ধর্মনগর থানার পুলিশ। সেই সময় বাগবাসা থেকে ধর্মনগর অভিমুখে দ্রুত গতিতে আসা কালো রঙের পালসার বাইক নিয়ে আসা এক যুবককে সিগন্যাল দিয়ে দাঁড় করায় পুলিশ। তখন বাইক চালকের গতিবিধি ও কথাবার্তায় পুলিশের সন্দেহ হয়। পরে বাইকে তল্লাশি চালিয়ে বাইক থেকে দুটি সাবানের বাক্সে মজুদ দুই প্যাকেট নিষিদ্ধ হেরোইন ও প্রচুর পরিমাণ ভর্তি কৌটা উদ্ধার করে পুলিশ। এমর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, উদ্ধারকৃত হেরোইনের ওজন 25 গ্রামের মতো, যার কালোবাজারে মূল্য কয়েক লক্ষ টাকা। সাথে আটক হেরোইন পেডলার রাধামানিক ত্রিপুরা, ধৃতের বাড়ি বাগবাসা থানাধীন জৈথাং এলাকায়। ধৃত পেডলার এর আগেও একাধিকবার নেশা সামগ্রী সহ পুলিশের জালে ধরা পড়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। তাছাড়া এই ঘটনায় ধর্মনগর থানায় একটি এনডিপিএস থানায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে শপথ করা হবে। যার বাড়ি জৈতান, তাকে ধরা হয়েছে দুই প্যাকেট মানে সাবানের কেস, একটা হিরোইন আছে এবং সাথে অনেকগুলি ছোটো ফুটা যেগুলো আছে, ছোটো ফুটা আছে, তার একটা বাইকও পাওয়া গেছে। আগেও অ্যারেস্ট হয়েছে, তার নামে বিভিন্ন থানা বিভিন্ন পুলিশ আর কি এনডিপিএস আছে। তো ধর্মনগর থানা জৈতা একটা কেস নিয়ে এখানে তো প্রায় প্রথম জানার মতো হবে, যেটা সন্ধ্যার এক কেজির দাম হবে প্রায় 65 টাকার মতো। এখন কবুতর বিদায় নিচ্ছি, পরবর্তী নানা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।